এবারে আনন্দ আড্ডা, চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা ফারুক আহমেদের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। তো শুরুতে আপনি হুমায়ুন আহমেদ স্যারের কোন বিষয়টি নিয়ে কথা বলতে চান? আসলে তিনি হয়তো এই পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু আমার মনে হয় যে সবসময় আমার সাথেই আছেন, কাছাকাছি আশেপাশে, আমি যেখানেই থাকি মনে হয় আমাকে দেখছেন তিনি আমি কি করি। কারণ যখন তিনি জীবিত ছিলেন তখন আমাকে আমার খবর নিতেন, আমি তার খবর নিতাম, এবং আমি ছিলাম তার আপন ছোট ভাইয়ের মতন। আসলে তার সাথে আমার সম্পর্কটা ছিল এইরকম। এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে হুমায়ুন স্যার বা ভাই, যেটা আমি ভাই বলি আসলে, তো হুমায়ুন ভাইয়ের যে ছোট ভাই আহসান হাবিব, আমি অনেকবার বলেছি অনেক প্রোগ্রামে, ও হচ্ছে আমার স্কুলের বন্ধু। আহসান হাবিব উন্মাদ সম্পাদক, ও আমার খুব কাছের বন্ধু, তো যে কারণে আমি অনেক আগে থেকেই ভাই বলি তাকে। সর্বক্ষণই তার কথা মনে পড়ে আমার। আর ইদানিং ইউটিউব ফেসবুকে এত কি বলে গেলে টিকটক, তারপরে ফেসবুকের কন্টেন্ট, ছোট ছোট কন্টেন্টে এত বেশি তার নাটকের মানে কন্টেন্ট যাচ্ছে, মানে এখন মনে হয় যে অনেক বেশি, মানে যে সবসময় মানে আমার সাথে আছেন, মানে প্রতিটা দিনই বলে আপনি না স্যারের নাটক করেছেন, আপনি না এই করেন, আপনার ওই ডায়লগটা এলোটা। এটা কিন্তু 5 বছর আগে 6 বছর আগে এরকম ছিল না। এবং আজকে তো তার জন্মদিন, তিনি যখন বেঁচে ছিলেন তখন আপনারা কিভাবে জন্মদিনটা উদযাপন করতেন, এবং আজকে তার অনুপস্থিতিতে আপনারা কি কি উদ্যোগ গ্রহণ করেছেন? উনি কিন্তু জন্মদিনটা খুব পছন্দ করতেন সত্যিকার অর্থে, মানে সবাই একটু আসবে, আড্ডা মারবে, গল্প করবে। নুহাশপল্লিতে হয়েছে, সুন্দর করে সবাই আসতো, আমরা একটু ফুল দিলাম, হয়তো খাওয়া দাওয়া, মানে আনন্দটা উনি করতেন, মানে প্রচুর আনন্দে থাকতে চাইতেন। হ্যাঁ হ্যাঁ, সবসময় আনন্দ আনন্দ আনন্দ, এরপর তার সাথে কাজ, কাজটাকেও প্রাধান্য দিতেন উনি। বিশেষ করে আমি শুটিংয়ের কথা বলছি, তো আমরা নুহাশপল্লিতে যেতাম, ওখানে আমরা বিভিন্ন রকম গান বাজনা, ওখানকার স্থানীয় যেসব শিল্পী আছে তারা গাইতো, আবার অনেক সময় ঢাকা থেকে যেমন এসআই টুটুল ছিল খুব কাছের, এরকম অনেক শিল্পী ছিল, সেলিম চৌধুরী, ওনারা প্রোগ্রাম করতেন, খুব আনন্দে কাটতো তখন। আর আমার একবারের স্মৃতি যেটা আমি আগেও বলেছি সেটা আমার মনে আছে, যে সেটা ঢাকায় উনি দক্ষিণ হাওয়ায় ছিলেন তখন, আমার বন্ধু ডাক্তার এজাজ, তো সে বললো যে ফারুক ভাই যাবেন না আজকে জন্মদিন? স্যার আমি যে হ্যাঁ যাবো বাসায় যাই। উনি মানে মানে ঘটা করে দাওয়াত দিতেন না, যারা যেতেন ওইটাই উনি বেশি মজা পেতেন, যে আমারে ভালোবাসে এই জন্যই আসে। তো আমি বললাম যাবো, তখন বলে যে কখন যাবেন? আমি যে বিকালের দিকে যাই, তো চলেন। তো আমরা তখন রাইফেল স্কোয়ার, তো ওখানে গেলাম যে আমরা কী নেবো, মানে আমি চিন্তা হুমায়ুন ভাই আমি কী নিতে পারি, মানে ওনার তো মানে কী দিলে উনি সন্তুষ্ট, এত বড় একটা মানুষ। পরে ডাক্তার সাহেব আমার বলে চলো আমরা ই দিই ফুল গাছ, গাছ দিই, উনি তো গাছ প্রেমিক প্রচণ্ডভাবে, বৃষ্টি গাছ জোছনা, তো চলে যাই। আমরা ছোটো দুটো গাছ নিয়ে ওনার বাসায় গেলাম বিকেলবেলা, আরও কিছু লোকজন ছিলেন গল্প করছে। তা আমরা যাওয়ার পরে ফারুক আসছো? তো আমি যে জি হুমায়ুন ভাই আসলাম, ডাক্তারও ঢুকলো, আমরা ঢোকার পরে তো কী নিয়ে আসি, মানে আমার তো একটু লজ্জা লাগে যে একটা ছোটো ছোটো গাছ দিব। তারপরে সে দুইটা গাছ নিল, নিয়ে এমন খুশি, তো বেলি তো যে মানে মানে আমাদের নিজের কেমন আমরাও অভিভূত হয়ে গেলাম। সাহন দেখো দেখো ফারুকরা সুন্দর গাছ নিয়ে আসছে আমার জন্যে বলে, তারপরে সে নিয়েই ড্রয়িং রুমের একটা জায়গায় দুইটা গাছ রেখে দেবে, এগুলো থাকবে, পানি টানি দিবা সবাই যারা আছো, এটা কিন্তু গাছটা আমার অনেক প্রিয়, ওরা জানে যে আমি কী পছন্দ করি, ওরা গাছ নিয়ে আসছে। তারপরে থাকলাম, গল্প টল্প হলো, খাওয়া দাওয়া করলাম রাতে, তারপরে চলে আসলাম। এটা বোধহয় আমার মানে তার সাথে জন্মদিন আমার, এটা বোধহয় শেষ জন্মদিন পালন করেছিলাম তার সাথে। এরপরে অনেকবার আমার যাওয়া হয়নি, মানে আমি তখন আবার চাকরি করতাম, যে কারণে আমি সবসময় যেতে পারতাম না, যেতে পারতেন না। তো একদম যদি জানতে চাই যে শুরু আপনার সঙ্গে তার পরিচয়টা কিভাবে হয়েছিল? মুক্তিযুদ্ধের পরে আমি আমি মোহাম্মদপুর গভর্নমেন্ট স্কুলে পড়তাম, স্বাধীনতার আগে 68 থেকে আর কি, আমি 4-এ পড়তাম, 68-এ যদি আপনি আমার বয়সটা, হ্যাঁ বয়সটা জেনে গেলাম, বয়সটা জেনে গেলাম, আমি জানাতে চাচ্ছিলাম না, আমি আমার এগুলো জানাই না, আমি একটু মেয়েদের মতন বয়স লুকাই। যাই হোক, তো
এখন 72 সালে দেখি যে একটা ছেলে খুব চুপচাপ থাকে, বেশি কথা বলে না, তো একটু অন্যদের চেয়ে আলাদা। ওর নাম হচ্ছে আহসান হাবিব, সবাই একরকম আলাদা। যাই হোক, তার কিছুদিন পরে, সেটা মেবি 72-র পরে 73-র দিকে, খুব হুমায়ুন আহমেদের যে প্রথম উপন্যাসটা নন্দিত নরকে, ওটা বের হলো, মানে বিশাল আলোচনা শুরু হয়ে গেল চারিদিকে যে নতুন একটা উপন্যাসিক আসছে। আমি পড়লাম বইটা, তখন আমি 8-এ 9-এ উঠলাম আর কি। তো পড়ার পরে তো মুগ্ধ হয়ে গেলাম, আমি লোকটা কে রে ভাই, এত সুন্দর লেখে। পরে আমি মানে ওটা খোঁজ নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার পাশেই যে তার ছোট ভাই, এটা আমি জানি না, ও বলেও না কোনো দিন যে আমার ভাই হুমায়ুন আহমেদ, মানে ওরা এতই নিভৃতচারী, আহসান হাবিব বলে নাই। হঠাৎ করে আমি অন্য আর একটা মহিবুর নামে আমাদের আরেক বন্ধু আছে, ও আর ওরা ওই আহসান হাবিব সাথে একই জায়গায় বাবর রোডে থাকতো, তো ও বলতেছে, আমি বললাম যে একটা যে বই বেরোয়েছে নন্দিত নরকে, এরপরে শঙ্খ নীল কারাগার, তারপরে আমি বললাম কে, তারপরে ওই যে একটা ওই নন্দিত নরকের হতে ওখানে প্রথম পৃষ্ঠায় আছে যে দিতে পারো 100 ফানুস এনে আজন্ম সলজ্জ সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই। এটা পরে আমার আরও ভালো লাগলো, মানে কি চাওয়া, মানে খুব আগ্রহ। তখন আমি যখন শুনলাম যে আমি আমি এই ওরে ডাক দিলাম শাহিন, এই তুমি আমার বলো না যে হুমায়ুন আহমেদ তোমার বড় ভাই, এটা বলার কি আছে, বলার কি আছে। তা আমি বললেন আমি তো যাবো, আমি দেখতে যাবো ওনাকে, চলো তুমি আমার বন্ধু, তুমি যাবে বাবর রোডে, আমি হুমায়ুন রোডে থাকি। তো আমি গেলাম ওর সাথে সকালবেলা, দেখি উনি ওটা একতলা বাড়ি বা দোতলা আমার এখন ঠিক খেয়াল নেই, আর চিলে কোঠায় শাহিন ওর ছবি টবি আঁকে, ওটা পরে বলছি। তো আমি ঢোকার পরেই দেখি যে উনি বই পড়ছেন, কেমিস্ট্রির বই বোধ হয় পড়ছেন। তা আমি সামনে গিয়ে দাঁড়াই, আমরা আসসালামু আলাইকুম, মানে স্বভাবভাবে যে মানে যেরকম উনি তাকে এরকম তাকাইলো কতক্ষণ, মানে হয়তো অন্য জায়গায় চিন্তা ছিল জগৎটা, আবার ব্যাক করলো আমাদের দিকে, দেখলো যে ছোটো ভাইয়ের সাথে। তো ওয়ালাইকুম আসসালাম, শাহিনের বন্ধু, আমি যে জি, তুমি ভালো আছো, জি আমি কি নাম তোমার, আমি নাম ফারুক, আচ্ছা ঠিক আছে আর কিছু না। তারপরে শাহিন বলে চল চল, মানে ভাই এখন পড়ছে, তা আমাকে নিয়ে ছাদের চিলে কোঠায় চলে গেলো, ওখানে হলো এইভাবে মানে হুমায়ুন ভাইয়ের সাথে আমার একদম। তাহলে বলা যায় যে স্কুল জীবন থেকে, সেটা 72-তে স্কুল জীবন প্রায়, তখন আমি 8-এ অবশ্য। তার সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা জানতে চাই, প্রথম কাজ কোনটি করেছিলেন এবং সেটির অভিজ্ঞতা কেমন ছিল? অচিন বৃক্ষ নাটক, জি, এটা বিটিভির নাটক, তখন তো চ্যানেল হয়নি। তো আমি যদি ভুল না করি, আপনার প্রথম কাজে মুগ্ধ হয়ে তিনি আপনাকে সম্ভবত এই কাজটিতে নিয়েছিলেন। আসলে আমি কখনো জিজ্ঞেস করিনি ওইভাবে, হয়তো বা কোনো কারণে তো হতেই পারে, কারণ এটা নিয়ে আমি খুব একটা বলিনি কীভাবে আমাকে নিলেন, এটা আলোচনা আসে নাই কখনো, তবে সম্ভবত কারণ তার আগে ইমদাদুল হক মিলন ভাইয়ের একটা নাটক করেছিলাম 12 রকম মানুষ। আমার চরিত্রটা না শুধু, আমার সাথে আরও অনেকগুলি চরিত্র ছিল, যেমন আমাদের ঢাকা থিয়েটারে, আমি তো ঢাকা থিয়েটার সদর কামাল বায়জিৎ, এখন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল, উনি ছিলেন, আমি ছিলাম, নাদের চৌধুরী ছিলেন, তারপরে তারেক এনাম ভাই ছিলেন, অনেকে অভিনয় ছিলাম, খুব সুন্দর একটা নাটক ছিল, রফিকুল্লাহ সেলিম, এদের সাথে কাজ করেছিলাম আমি। এরপরে আমাকে হঠাৎ করে বিটিভি থেকে ডাকা হলো রিয়াজুদ্দিন বাদশা ভাই, তা প্রডিউসার, উনি বলেন যে একটা নাটকে অভিনয় করতে হবে, তুমি একটু আসো রিহার্সেলে আসো। তো আমি গেলাম নির্দিষ্ট, যাওয়ার পরে আমাকে আর তখন ওইভাবে বলেন নাই, যাওয়ার পরে যে হুমায়ুন ভাই, তা আমি সালাম দিলাম, তখন ওর আর খেয়াল নাই যে আমি ওই 72 সালে যে গেছিলাম ওটার মনে নেই, তো বসো, তা বসলাম। এটা তো অনেক পরে 90-এর দশকের কথা বলছি, হুমায়ুন ভাইয়ের যে নাটকে, তো বলল যে বসো, বসলাম, তো একটা স্ক্রিপ্ট দিল, বলো যে এটা একটু পড়ো, তো আমার স্ক্রিপ্টটা তো আমি স্মার্টলি আমি পড়লাম, তো আমি দুই তিনটা ডায়লগ পড়ব, হ্যাঁ না না ওকে 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 বসো, তো খাওয়া দাওয়া করলাম। আমি তো একটু চুপচাপই থাকি নর্মালি, উনি আরও এত ছোটো, মানে আমার বন্ধুর বড় ভাই, তারপর বসে রেসে রিহার্সেল, তো পরের দিনও রিহার্সেল, তারপরে টেক গেলাম। তো আমি
যখন কোরিয়া, যেহেতু আমি থিয়েটারের লোক, আমরা অনেক সময় করতাম কি একটু ম্যানারিজম আনতাম, জি এক ধরনের যে আমি এরকম করব, কথায় কথায় তুতলাবো, এরকম হয় না? তা আমি ওরকম একটা, আমি যে আমি এইটা একটু করতে চাচ্ছি, তারপরে না 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 এইসব এসব জিনিস দরকার নেই, তুমি নর্মাল অভিনয় করো। আমি ফার্স্ট শট দিলাম জাকের ভাইয়ের সাথে, আলী জাকের। তা স্বাভাবিক, ওনার তখন থিয়েটার টেলিভিশনের কাঁপানো অভিনেতা। তো প্রথম শটটাই আমার ওকে হলো মোটামুটিভাবে। তারপরে আবারও শট নিল ইয়ে ভাই, আমাদের কি বলে প্রডিউসারের নাম বললাম যে বাচ্চা ভাই, রিয়াজুদ্দিন বাচ্চা ভাই। তা ওকে আমার প্রতি খুশি। পরে করলাম মাটির ও পিঞ্জিরার মাঝে বন্দি হয়ে আরে নান্দাইলের ইউনুস, আমাদের শ্রদ্ধেয় নূর ভাই, যেটাতে একটা খুনির চরিত্র অভিনয় করেছিল, অসম্ভব জনপ্রিয় নাটক। করার পর এরপরে আসলো আজ রবিবার সিরিয়াল। জি, এইভাবে ওনার সাথে আমার যুক্ত হওয়া। অনেকগুলো চরিত্রে কাজ করেছেন, তো আপনার আসলে পছন্দের এমন কোনো চরিত্র আছে কিনা যেটা এই মুহূর্তে মনে পড়ছে বা আপনার ভালো লেগেছে? ভালো লাগার চরিত্র হচ্ছে আমরা তিনজনে যে করতাম, আমি, ডাক্তার রেজাজ, স্বাধীন খসরু, এই তিনজনের একটা নাটক, একটা সিকুয়াল করতাম, তারা তিনজন, তারা তিনজন, আবারও তিনজন, তা এমনি আমরা তিনজনে মিলে 8-9টা সিকুয়াল করেছিলাম, ওইটা আমার অনেক প্রিয়। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আসলে এই স্বল্প সময়ে তাকে নিয়ে কথা বলা সম্ভব না, তো সব শেষে স্যারকে স্মরণ করে যদি আপনার কিছু বলার থাকে। আপনারা বেশি বেশি হুমায়ুন আহমেদ পড়বেন, জানবেন উনি কেমন মানুষ ছিল। অনেক লেখাতে আছে, এই যে লাস্টে লিখেছে দেয়ালে, যে লেখাটা আছে, কত কিছু লেখা আছে। তাহলে আমার মনে হয় যে যদি পাঠক বা দর্শক যদি তাকে ধারণ করে, তাহলে আমার মনে হয় যে তিনিও বেঁচে থাকবেন বাংলা সাহিত্যে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং স্যার যেখানেই থাকুক তিনি ভালো থাকুন, এবং অনেক অনেক শুভকামনা, একই সঙ্গে তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা। শেষ করব তবে আপনার কণ্ঠে একটি আবৃত্তি শুনে, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। জি প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেওয়ার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@banglavision.tv। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সময় নেতা তৈরি করে, ঠিক সময়ে ঠিক নেতা এই কারণেই বের হয়ে আসে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে আবৃত্তি। আমি জানি যে এখানে আসলে হয়তো আমাকে একটা আবৃত্তি করতে হবে, কিন্তু হুমায়ুন ভাইয়ের আরও আবৃত্তি আছে, কবিতা আছে, তো আমি এটাকেই সবচেয়ে বেশি পছন্দ করেছি, যে কারণে এবার মানে এটাই পড়ছি আবারও। এটা হচ্ছে গৃহত্যাগী জ্যোৎস্না। প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই, গৃহত্যাগী হবার মতো জ্যোৎস্না কি উঠেছে? বালিকা ফুলানো জ্যোৎস্না নয়, যে জোছনায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটোছুটি করতে করতে বলবে, ও মা গো কি সুন্দর চাঁদ। নবদম্পতির জোছনাও নয়, যে জোছনা দেখে স্বামী গার্হ স্বর স্ত্রীকে বলবে, দেখো দেখো চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর। কাজলা দিদির স্যাঁতস্যাঁতে জোছনা নয়, যে জোছনা বাসি স্মৃতি পূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে। কবির জোছনা নয়, যে জোছনা দেখে কবি বলবেন, কি আশ্চর্য রূপর থালার মতো চাঁদ। আমি সিদ্ধার্থের মতো গৃহ থেকে জোছনার জন্য বসে আছি, যে জোছনা দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে, ঘরের ভেতরে ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর, প্রান্তরে হাঁটবো হাঁটবো আর হাঁটবো, পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে, চারিদিক থেকে বিবিধ কণ্ঠ ডাকবে, আয় আয়।